إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের জুমার সংক্ষিপ্ত খুতবায় মনের রোগ ও তার চিকিৎসা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করব অতঃপর সেগুলোকে আমলে নেওয়ার চেষ্টা করব মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং যখন সৃষ্টি করেছেন তখন নিরোগ একটা মন দিয়ে রোগবিহীন কালিমাবিহীন পাপ পঙ্কিলতা মুক্ত একটা মন দিয়ে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেছেন ইন্নি খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতহুম শায়াতিন ফাজতালাতহুম আন দীনহিম আমি আমার বান্দাদেরকে হানিফ করে সৃষ্টি করেছি প্রত্যেককে হানিফ মানে ইসলামের উপরে হানিফ মানে শিরিক মুক্ত করে হানিফ মানে পাপ পঙ্কিলতা হিংসা বিদ্বেষ মুক্ত করে তার মানে খাঁটি একটা মন দিয়ে নিরোগ একটা মন দিয়ে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা নবজাতক ছেলে হোক মেয়ে হোক বাংলাদেশের হোক অন্য দেশের হোক সবাই মুসলিমের ঘরে হোক অমুসলিমের ঘরে হোক
প্রত্যেককেই জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। ফিতরাতের কথাই ব্যাখ্যায় ওলামা একরাম অনেক কথা বলেছেন, তার একটা হলো ইসলাম কবুলের মতো শক্তি সামর্থ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেক মানুষের মনকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু মহান রব্বুল আলামিনের প্রদত্ত সৃষ্ট এই নীরব মনটা আস্তে আস্তে ধীরে ধীরে অনেক সময় রোগাক্রান্ত হয়ে যায়। কখনো কখনো সেই রোগ আবার বৃদ্ধি পায়, কখনো কখনো মনটা অসুস্থ হয়ে মারা যায়। মহান রব্বুল আলামিন আমাদের অন্তরের যে রোগ হয়ে থাকে সেই বিষয়ে সূরা বাকারার ভিতরে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ স্পষ্টভাবে ব্যর্থহীনভাবে এখানে বলে দিলেন যে তাদের অন্তরে রোগ আছে, এই রোগ আবার আল্লাহ বাড়িয়ে দেন। কারণটা কি? কারণ হলো তাদের পাপ, পাপের কারণে এই রোগটা বেড়ে যায়। মহান রব্বুল আলামিন রাসূল পত্নীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, আমাদের মা, তাদেরকে লক্ষ্য করে একটি বক্তব্য দিয়েছেন যেটি কোরআনে এসেছে, যে বক্তব্যটা সর্বযুগের সকল মা ও বোনের জন্য প্রযোজ্য। মহান রব্বুল আলামিন সেখানে নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, ফালা তাখদ্দা'না বিল কওল, মানে নরম করে কথা বলুন। তাহলে কি হবে? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়াকুলনা কওলান মা'রুফা, যার অন্তরে রোগ আছে সে কিছু চাইবে, সে কিছু আশা করবে। এটা নারীদেরকে আল্লাহ বলেছেন যে নরম করে কোনো পুরুষের সাথে কথা বলবে না, বেগানা পুরুষের সাথে খুব মিষ্টি করে কথা বলবে না, খবরদার। তাহলে যার অন্তরে রোগ আছে সে কিছু আশা করবে, সে কিছু পেতে চাইবে। আর আল্লাহ বললেন, কুল না কাউলান মারুফা, তোমরা সুন্দরভাবে সৎভাবে কথা বলবে। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারলাম যে মানুষের অন্তরে রোগ হয়। নীরব যে আত্মা মহান রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন উপহার হিসেবে, সেটাকে আমি আপনি আমাদের পাপের কারণে এটাকে রোগাক্রান্ত করে ফেলি। রোগাক্রান্ত করতে করতে অনেক সময় আমাদের মনটা মরে যায়। মহান রব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত দিয়েছেন সূরা আল আনআমের মধ্যে, তিনি বলেছেন, أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا। সে কি মৃত ছিল না? তার মানে ইসলাম গ্রহণের আগে আমরা সবাই মৃত ছিলাম, যারা মুসলিম ছিলাম না একটা সময় তাদের হৃদয়টা আসলে মরা। তার মানে আল্লাহ এখানে সাব্যস্ত করলেন, মানুষ দুনিয়াতে চলছে, ফিরছে, ঘুরছে, দেখতে মনে হচ্ছে জ্যান্ত মানুষ বেঁচে আছে, কিন্তু তার অন্তরটা আসলে মারা গিয়েছে। তাহলে মানুষের অন্তর একসময় নীরব ছিল, তারপরে সেটা আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যায়, রোগটা অনেক সময় বেড়ে যায়, বাড়তে বাড়তে একটা সময় সেই অন্তরটা মারা যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের শরীরে অসুখ হয়, অনেক অসুখ। এই যে সম্প্রতি চোখ ওঠার প্রবলেম সারা দেশে হয়ে গেল, আমাদের এখানে হয়ে গেছে, আমারও ব্যক্তিগতভাবে হয়েছে। এগুলো খুবই সাধারণ অসুখ বিসুখ। তো দেহের অসুখ সাধারণ থেকে নিয়ে জটিল পর্যন্ত অসুখ রয়েছে, এমনকি এমন কিছু মরণ ব্যাধি আছে যেগুলো হলে মানুষ মৃত্যু কোলে ঢলে পড়ে। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককেই যাবতীয় রোগ বালাই থেকে দূরে রাখুন এবং হেফাজত করুন। আমিন।
প্রিয় উপস্থিতি আমার দিন দরদি মুসলিম ভাইরা, পর্দার উপরে আমার মা ও বোনেরা, বলছিলাম যে আমাদের শরীর অসুস্থ হয়, ঠিক মন যেমন অসুস্থ হয়, বা আমি যদি উল্টিয়ে বলি তাহলে বেশি ভালো হবে, আমাদের শরীর যেমন অসুস্থ হয় আমাদের মনটাও তেমন অসুস্থ হয়। আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে কোন রোগটা বেশি মারাত্মক, শরীরের রোগ নাকি মনের রোগ, জবাব কি হবে? মনের রোগ। এটা আপনারা অনেকে জানেন। কেন মনের রোগ? কারণ শরীরের রোগ একটা সময় আপনাকে সর্বোচ্চ কি করতে পারে, সর্বোচ্চ কষ্ট দিয়ে 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 জীবনটা নিয়ে নিতে পারে, এর বেশি কিছু তো না। তার মানে মারা গেলেই যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হন, আল্লাহ হেফাজত রাখুন আমাদের সবাইকে, তাহলে হয়তোবা সেটা তাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে। মারা গেছে, ক্যান্সার আর নাই, আছে। কিন্তু মনের রোগটা এমন জটিল এবং কঠিন যে এটা যদি কারো হয়ে যায় এবং সারিয়ে তোলার চেষ্টা না করে, চিকিৎসা না করে, তাহলে এই রোগটা নিয়ে যদি কেউ মারা যায় তাহলে মারা গেলে মনের রোগের ফলাফল শেষ হয়ে যায় না। ক্যান্সার শেষ হয়ে গেছে, অন্য রোগ শেষ হয়ে গেছে, ডায়াবেটিস ছিল মারা গিয়েছেন, এখনো ডায়াবেটিস নাই, কিচ্ছু নাই। কিন্তু মনের রোগটা এমন জটিল এবং কঠিন যে আপনি মারা গিয়েছেন তাও এর ফলাফল চলবে, কবরেও চলবে, কিয়ামতের ময়দানেও চলবে, বিচার হওয়া পর্যন্ত এটা চলবে, চলতে চলতে জাহান্নাম পর্যন্ত চলতে পারে। নাসাল্লাহ আসসালামা আলা ওয়াল আফি। সম্মানিত উপস্থিতি, তাহলে মনের রোগ, আবার মন সুস্থ, আবার মন মৃত, এই সবগুলোকে আমরা যদি একত্রিত করি তাহলে আমাদের মনগুলোকে তিন ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো আল কলবু সালিম, অর্থাৎ যে মন একদম রোগমুক্ত। রোগমুক্ত বলতে সেখানে পাপ নেই, পঙ্কিলতা নেই, শিরিক নেই, বিদআত নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, মারামারি নেই, ঝগড়া নেই, ধোকাবাজি নেই, ফাঁকিবাজি নেই, ঠকবাজি নেই, আমানতদারিতার যে খেয়ানত সেটা নেই, মিথ্যা নেই, কোনো কিছু নেই। এটা হলো পরিষ্কার অন্তর, আল কলবু সালিম। আরেকটা অন্তর আছে এর ঠিক উল্টা, যেদিকে আমি ইঙ্গিত দিয়েছিলাম, মহানবুল আলমিন যে কথা বলেছেন সেটা হলো আল কলবু আল মাইয়্যিত, মৃত অন্তর। এমন মারা গিয়েছে যে এর গোড়ায় আর পানি ঢাললেও কাজ হয় না, সেদিকে আমি আসবো, বিস্তারিত সেসব ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ। এটা হলো দুই নম্বর অন্তর। তিন নম্বর হলো কিছু রোগ আছে, কিছু অন্তর আছে যেগুলো রোগাক্রান্ত, রোগ মুক্তও নয় আবার মারাও যায়নি তবে রোগে ধুঁকছে, তার চিকিৎসা দরকার। কখনো আল্লাহর দিকে ধাবিত হয়, আবার কখনো পাপ কাজে জড়িয়ে পড়ে, কখনো ভালো মানুষের সাথে থাকে, কখনো শয়তানের সাথে যোগদান করে, কখনো ভালো মঞ্চে দেখা যায়, কখনো শয়তানের মঞ্চে তাকে দেখা যায়, কখনো ভালো মানসিকতা পেশ করে, কখনো হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যাপনের চেষ্টা করে। এটা হলো রোগাক্রান্ত মন। তাহলে আমাদের সকলের মনগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, মনের রোগ হওয়ার দুইটা পথ আছে, তৃতীয় কোনো প্রবেশদ্বার নেই। যত রোগ আমাদের মনে ঢোকে, আপনি বলতে পারেন যত পাপ আমরা করি সেটাও বলতে পারেন, এটা হওয়ার দুইটা প্রবেশদ্বার, দুইটা দরজা, তিন নম্বর কোনো দরজা নেই। আমাদের অন্তর কলুষিত হওয়ার, আমাদের পাপ পঙ্কিলতায় জড়িয়ে যাওয়ার, যা কিছু পাবেন উপাদান আমার মধ্যে আপনার মধ্যে, সবগুলো দুইটা রাস্তা দিয়ে ঢুকে। খুব ভালো করে মাথায় রাখবেন, এর প্রথমটা হচ্ছে আশাহওয়াত। আশাহওয়াত মানে মন যা চাই তাই করি আমি, এটা হলো শাহওয়াত। এটা সহজ কথায় আপনাকে বলি, মন যা চাই তাই আমি করি। মন চেয়েছে যে এখন একটু কারো বিরুদ্ধে শত্রুতা করে আসি, করলাম,
মন চেয়েছে, থানার পাশ দিয়ে যাচ্ছিলাম, চাচার নামে একটা কেস দিয়েই যাই, বসে থেকে লাভ কি, মন চেয়েছে করে ফেলেছি, মন চেয়েছে যে ওখানে তো আড্ডা বসছে যাই একটু শুনে আসি দেখি আসি কি হচ্ছে, সিগারেটটা তো দোকানেই আছে খেয়ে দেখি না একটা কি আছে, গান বাজনা হচ্ছে শুনতে খুব ভালো লাগছে, এয়ারফোনটা কানে ঢুকিয়ে দেখি কি আছে, মন যা চাই। এইটা হলো এক নম্বর প্রবেশ পথ, যত পাপ আছে আপনার আমার অন্তর কলুষিত হওয়ার যত রাস্তা আছে তার প্রথম রাস্তা হচ্ছে এই শাহওয়াত, এটা দিয়ে ঢুকে। দুই নম্বর রাস্তা হলো অশুভহাত, শুভহাত মানে সন্দেহ, শুভহাত মানে বিভ্রাট, শুভহাত মানে খটকা, তার মানে আপনি ভালোভাবে চলছেন, চলতে 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 কেউ বলল হারে ব্যাপারটা বুঝতে পারোনি, এই যুগে কি হাদিস লাগে, কোরআনই তো যথেষ্ট, কোরআন কি কমপ্লিট নয়, তো হ্যাঁ কোরআন তো কমপ্লিট ঠিকই তো, তাহলে আর হাদিস মানতে যাবে কেন, এই যে খটকা সন্দেহ বিভ্রাট শুভহাত, চলছিলেন ঠিক মতোই, চলতে চলতে কেউ বলল তাই তো, ঈদে মিলাদুন নবী রবিউল আওয়াল আসছে, ধরো রবিউল আওয়াল সামনে, তো ঈদে মিলাদুন নবী করলে ক্ষতিটা কি, আল্লাহ রাসূলের প্রেমেই না এসব করলাম নাকি, তো খটকা লেগে গেল, আপনি বললাম আপনি বললেন তাই তো, এতে সমস্যা কোথায়, এই যে খটকা দিয়ে আপনার ভিতরে শিরিক ঢোকে, খটকা দিয়ে আপনার ভিতরে কুফর ঢোকে, বলছে যে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ কর, তো ওসিলা মানে কি, ওসিলা মানে মাধ্যম, চেয়ারম্যানের কাছে যেতে হবে তো আমাকে, আমাকে তো চেয়ারম্যান চিনে না, পাড়ার একজন মাতব্বর তাকে চিনে, বললাম চলো না একটু চেয়ারম্যানের কাছে, ওসিলা বুঝো না, তাহলে আল্লাহর কাছে যেতে হলে এরকম একজন মাধ্যম লাগবে, তাহলে পীর ধরো, খানকায় যাও মাজারে যাও, ওসিলা ধরলাম কেন, কারণ একটা খটকা আমার আপনার ব্রেনে দিয়ে দেওয়া হলো, তাহলে এটা হলো শুভহাত, শাহওয়াত এবং শুভহাত, এটা ভালো করে মনে রাখবেন, এটা আমাদের আলোচনায় মাঝে মধ্যে ব্যবহার হবে, এবং সব জায়গায় আপনি যে পাপ করেন না কেন, যে পাপে জড়ান না কেন, আপনি একটু একটা সময় মাথায় হাত দিয়ে চিন্তা করবেন এই পাপটা কোন দিক দিয়ে ঢুকেছে, খুঁজে দেখবেন এই দুইটা রাস্তা, এর বাইরে কোনো রাস্তা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে মন রোগাক্রান্ত হওয়ার জন্য এই দুইটা রাস্তা রয়েছে, সুতরাং এই দুইটা রাস্তার ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। পবিত্র কোরআন মনের কয়েকটা রোগের কথা আমাদেরকে জানান দিয়েছে, মানুষের যে সমস্ত রোগ সরাসরি মনে গিয়ে অ্যাটাক করে তার কয়েকটার কথা পবিত্র কোরআন আমাদেরকে জানিয়েছে, তার একটা হলো আজ্জাই, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যখন তারা বক্র হয়ে গেল তখন আল্লাহ তাদের মনকে বক্র করে দিলেন, যখন তারা দিগ্ভ্রান্ত পদস্খলিত হয়ে গেল তখন মহান রব্বুল আলামিন তাদের অন্তরকে পদস্খলিত করে দিলেন। তাহলে মানুষ যখন নিজেকে নিজের মনকে পদস্খলিত করতে চাইবে, বাঁকা করতে চাইবে, তখন আল্লাহ সেই অন্তরকে বাঁকা করে দিবেন, এটা একটা মনের রোগ পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। মহান রব্বুল আলামিন আর একটা রোগের কথা বলেছেন পবিত্র কোরআনে, সেটা হলো মারাদুল কাসওয়া, মন শক্ত হয়ে যাওয়া, খুব পাথরের মতো হার্ড, কঠিন এবং শক্ত হয়ে যাওয়া, এদিকে ইঙ্গিত দিয়ে মহান রব্বুল আলামিন বলেছেন ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً, মনকে মহান রব্বুল আলামিন বলেছেন পাথরের মতো, বরং তার চেয়ে কঠিন, ইসলাম এসেছে, ঈমান এসেছে, কোরআন এসেছে, হাদিস এসেছে, আল্লাহ রাসূল এসেছেন, সবকিছু স্পষ্ট, তারপরে এদের মনটা নরম হয় না, এই মনগুলো একদম পাথরের মতো, আল্লাহ বলছেন আও অসাধ্য কসওয়া, বরং পাথরের চেয়েও শক্ত, পানি দিলেও ঢোকে না, অস করলেও কাজ হয় না, নসিহত করলেও এই মনগুলো গ্রহণ করে না, কোরআনের আয়াত বলবেন অনুবাদ করবেন এই হৃদয়গুলো প্রকম্পিত হয় না।
জাহান্নামের কথা বলবেন, এরা ভয়ে থরথর করে কাঁপে না। জান্নাতের কথা বলবেন, জান্নাতের আশা এদের বুক বাঁধে না। দুনিয়ার কোনো ভয় দেখাবেন, কিছুই কাজ করেন, এই যেন পাথর। মহান রব্বুল আলামিন এটাকে মনের একটা মারাত্মক ব্যাধি হিসেবে আখ্যায়িত করেছেন। মহান রব্বুল আলামিন মনের আর একটা রোগের কথা বলেছেন, সেটা হলো লোহায় যেমন মরিচা পড়ে, ঠিক মানুষের মনে মরিচা পড়ে যায়। মহান রব্বুল আলামিন এদিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষের পাপের কারণে মানুষের অন্তরে মরিচা পড়ে যায়। তাহলে যে যত বেশি পাপ করবে তার অন্তরটা ধীরে ধীরে মরিচা দিয়ে ভরে যাবে, ঢেকে যাবে। যদি কেউ পাপ করে তারপরে আবার পুণ্য করে, আবার ভালো কাজ করে, তাহলে আস্তে আস্তে ওই ভালো কাজটা, হৃদয়ের মরিচাটা আস্তে আস্তে কি করে দেয়, ঘষে ঘষে দূর করে দিতে পারে। কিন্তু পাপের পরে পাপ, তাহলে মরিচার উপরে মরিচা, এইভাবে অন্তরটা কলুষিত হয়ে যায়, অন্তরটা অন্ধকার হয়ে যায়। পাপ করতে করতে একটা সময় মানুষ এমন পর্যায়ে পৌঁছে যে তার অন্তরে মহান রব্বুল আলামিন মোহর মেরে দেন। মহান রব্বুল আলামিন বলেছেন, বাল তাবাআল্লাহু আলাইহা, ইহুদিদের অন্তরের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, বরং আল্লাহ এই অন্তরগুলোতে মোহর মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। সূরা বাকারাতে আপনারা জানেন মহান রব্বুল আলামিন বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, মহান রব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, একদম এমন মোহর বেড়েছেন যে সেখানে ভালো কিছু ঢোকে না। এরপরে আর একটা রোগের কথা মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সেটা সবচেয়ে কঠিন রোগ। সেদিকে ইঙ্গিত দিয়ে মহান রব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, ওরা কি কোরআন পড়ে না, ওরা কি কোরআন নিয়ে গবেষণা করে না, ওরা কি কোরআন নিয়ে একটুও ভাবে না, নাকি ওদের অন্তরে তালা দেওয়া আছে। এটা হলো সবচেয়ে জটিল এবং কঠিন মনের রোগ। যদি অন্তরে তালা পড়ে যায়, তাহলে ওই তালার জন্য যে চাবি, সেই চাবি না হওয়া পর্যন্ত খুলবে না। সুতরাং আমাদের এই টাইপের যত রোগ আরো আছে, কোরআন তো চার পাঁচটা রোগ রোগের কথা বলেছে, আরো কিছু রোগের কথা বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে অনেক রোগের কথা বলেছেন। এক কথায় আমি আপনাকে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, আমাদের আশেপাশে যা কিছু দেখছেন, আপনার ভেতরে এবং বাইরে যা কিছু দেখছেন, অকাজ, কুকাজ, হিংসা, বিদ্বেষ, ধরাধরি, মারামারি, হানাহানি, এটা সেটা, ধোকাবাজি, ফাঁকিবাজি, যা কিছু দেখছেন, সব কিছুর মূলেই হলো মন। যদি মন ঠিক থাকে তাহলে এগুলো কিছু হবে না, যদি মন ঠিক না থাকে তাহলে অনেক কিছু সম্ভব। তাহলে মহান রব্বুল আলামিন কয়েকটা রোগের কথা বললেন, কিন্তু আসলে পৃথিবীতে যত অনাচার, যত অবিচার, সব কিছু, যত অনিষ্ট, যত খারাপ, সব কিছু মনের কারণেই হচ্ছে। আবার এর বিপরীতে যত কিছু ভালো তাও কিন্তু মনের কারণেই হচ্ছে। সেই কারণে প্রিয় ভাইরা আমার, মনের যে কি গুরুত্ব এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আপনি এটাকে আপনার দেহের সেনাপতি মনে করতে পারেন, আর পুরো অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, আপাদ মস্তক, মাথা থেকে পা পর্যন্ত যা আছে, এগুলো হলো সাধারণ সৈনিক, এগুলো হলো জেনারেল সোলজার, আর বাকি হার্ট, আপনার হৃদয়, এটা হলো সেনাপতি। তার মানে সেনাপতি যা নির্দেশ দিবে হাত তাই করবে। সেনাপতি বলছে যে কান তোকে এটা শুনতে হবে, তা শুনেছেন। সেনাপতি বলছে তোকে এটা খেতে হবে, হারাম, তাও খেয়েছেন। সেনাপতি হৃদয় হলো সেনাপতি। সেদিকে ইঙ্গিত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়াইন্না ফিল জাসাদি মুবাকা, খবরদার, সাবধান, মনে রেখে দিও, মানুষের শরীরে একটা রক্তপিণ্ড রয়েছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু,
যদি সেটা ঠিক হয়ে যায় পুরো দেহ ঠিক হবে, হাত খারাপ জিনিস ধরবে না, চোখ খারাপ দিকে দৃষ্টি দেবে না, পা খারাপ কিছু করার জন্য ধাবিত হবে না, পেট হারাম কিছু খাইতে চাইবে না, মুখ হারাম কিছু বলতে চাইবে না, যদি সেটা ঠিক থাকে। আল্লাহ রাসূল বললেন ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি সেটা নষ্ট হয়ে যায়, ওটা যদি খারাপ হয়ে যায়, বিকল হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে পুরো দেহ নষ্ট হয়ে যাবে, পুরো দেহ ওয়াকেজ হয়ে যাবে, পুরো দেহ খারাপ হয়ে যাবে। তারপর আল্লাহ রাসূল বললেন আলা ওহিয়াল কাল, আল্লাহ রাসূল দুইবার হাদিসটাতে আলা শব্দ ব্যবহার করেছেন, সাবধান করেছেন আমাদেরকে, আমাদের দৃষ্টি নিবন্ধ করেছে, আকর্ষণ করেছেন, আমাদের মন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন এই বিষয়টার প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন আলা ওহিয়াল কাল, সাবধান থাকবে এই অংশটা কিন্তু সেই হার্ট মন, এটা ঠিক করতে হবে, যদি এটা ঠিক না হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে। মন এত গুরুত্বপূর্ণ, একজন মুসলিম যত নিয়ামত প্রাপ্ত হয় সেই নিয়ামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে তাকওয়া। সেই তাকওয়া তাকওয়া থাকে কোথায়? হাতে পায়ে কোথায় থাকে তাকওয়া? তাকওয়া অন্তরে থাকে। মহান রব্বুল আলামিন বলেছেন উলাইকাল লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারাই সেসব মানুষ যাদের অন্তরগুলোকে মহান রব্বুল আলামিন তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন। তাহলে তাকওয়া কোথায় থাকে? অন্তরে থাকে, মনে থাকে। মন এত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের একটি হাদিস, হাদিসের সনদ সহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্তাকওয়া হা হুনা, তিনবার তিনবার আল্লাহ রাসূল এই কথা বলেছেন, তাকওয়া তো এখানে, তাকওয়া তো এখানে, তাকওয়া তো এখানে, এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার বুকের দিকে ইশারা করছেন। তাকওয়া এত গুরুত্বপূর্ণ যে মহান রব্বুল আলামিনের দৃষ্টি, হৃদয়টা এত গুরুত্বপূর্ণ যে মহান রব্বুল আলামিনের দৃষ্টি আমার হৃদয়ে থাকে, মহান রব্বুল আলামিনের দৃষ্টি আপনার মনে থাকে। আপনার চেহারা কত ভালো, আপনার শারীরিক গঠন কত চমৎকার, আপনার গায়ের রং কত সুন্দর, আপনার কত অর্থ আছে, কত ধন আছে, কত কি আছে, এগুলো আল্লাহ দেখেন না, বরং তিনি দেখেন তোমার মনে কি আছে। সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস, এই হাদিসটা আমাদের সবার জানা আছে, ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের আমল দেখেন, তোমাদের মনটা দেখেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মনটা কত গুরুত্বপূর্ণ হলে মহান রব্বুল আলামিনের দৃষ্টি সেখানে, অন্য কোথাও না। প্রিয় ভাইরা আমার, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত গ্রন্থ মাদারিজুস সালিকিনে একটা চমৎকার কথা বলেছেন, সেটা হলো এই, দুইজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করছেন, কিন্তু নেকির দিক দিয়ে একজন আসমানে আর একজন জমিনে। কি কারণে? কারণ দুইজনের মন একরকম না, একজন তাকওয়া নিয়ে, একজন ইখলাস নিয়ে, একজন আল্লাহর ভীতি নিয়ে সালাত আদায় করছেন, আর একজন সালাত আদায় করছেন ঠিকই, তবে তিনি সালাতে দাঁড়িয়ে বেলদি বাজারে গিয়ে বাজারও করছেন, সদায়ও করছেন। মনের কারণে মানুষের নেকির অনেক তফাত, একই কাজ দুইজন ব্যক্তি করছেন কিন্তু মনের কারণে একজন আসমানে আর একজন জমিনে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একথা চমৎকার ভাবে বলেছেন। প্রিয় উপস্থিতি, অন্তর যার ভালো সেই হলো সর্বোৎকৃষ্ট মানুষ। সুনান ইবনে মাজার একটি হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো আইয়ুন নাসি আফদাল, আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লু মাহমুমিল কলবি সাদুকিল লিসান, আল্লাহ রাসূল বললেন যার মুখ সত্য কথা বলে, মিথ্যা কথা বলে, বলে না কখনো, কালকে একটা সাক্ষ্য দিয়েছিল একটা ব্যাপারে, আজকে বলছে না না এটা আমি করিনি, এটা তো আমি বলি, স্বার্থে আঘাত লাগলে উল্টায় ওলট পালট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরকম যার স্বভাব না, বরং সত্য কথা বলবে, জীবন চলে গেলেও হকের উপরে থাকবে, আমানতদারিতার উপরে থাকবে, ভালো কথা বলবে, ঠিক ঠিক বলবে, এ হলো ভালো মানুষ।
আর একটা হলো মাহমুমুল কলব। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, সদরুল লিসান তো বুঝলাম কিন্তু মাহমুমুল কলব এটা তো বুঝলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াত্তাকি আন-নাকি লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। মাহমুমুল কলব হচ্ছে এমন অন্তর যেখানে শুধু তাকওয়া আছে, যে অন্তরটা পরিচ্ছন্ন, যেখানে পাপ নেই, যেখানে সীমা লঙ্ঘন নেই, যেখানে বাড়াবাড়ি নেই, যেখানে হিংসা নেই, যেখানে বিদ্বেষ নেই, এই অন্তরটা হলো মাহমুমুল কলব। আর এই লোকটাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। সম্মানিত উপস্থিতি, ভালো অন্তর যদি থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে, নীরব মন যদি থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে, অন্যথায় জান্নাতে যাওয়ার চিন্তা করা কঠিন। মহান রব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন এমন বিভীষিকাময় একটি দিন যেদিন কারো মাল কারো সন্তান কোনো কাজে আসবে না, শুধুমাত্র ওই ব্যক্তির ওই কাজ উপকারে আসবে। কোন কাজ? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে একটা নীরব নিষ্কলুষ পঙ্কিলতা মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত, শিরিক বিদাত মুক্ত, খাঁটি একটা মন নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পেরেছে, সেই কেবলমাত্র উপকৃত হবে। কোনো মাল কোনো সম্পদ কোনো ক্ষমতা কোনো দাপট, আমার এই আছে সেই আছে, ক্ষমতা আছে অমুক আছে তমুক আছে, কিচ্ছু কাল কেয়ামতের ময়দানে কাজে আসবে না যদি একটা ভালো মন না থাকে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন সূরা হিজরে বলেছেন, وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّن غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُّتَقَابِلِينَ। যখন বিচার ফয়সালা হয়ে যাবে, ফুল সিরাত পার হয়ে যাবে, মানুষ সকলে জান্নাতে যাওয়ার আগে কান্তারা একটা জায়গা আছে, সেখানে সকলে অবস্থান করবে, সেখানে মহান রব্বুল আলামিন সবাইকে বলবেন, ঠিক আছে কার কি প্রতিশোধ নেওয়ার এখন নিয়ে নাও, সব নেওয়া শেষ। তখনও মনের ভিতরে ওই হিংসার যে একটা কি বলে উপাদান সেটা রয়ে যাবে, তখন আল্লাহ সেগুলোকে ছিনিয়ে বের করে নেবেন, তারপরে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং হিংসা বিদ্বেষ রুগ্ন মন এগুলো নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। প্রিয় উপস্থিতি, তাহলে যে মনের গুরুত্ব এত বেশি, সেই মন যদি রোগাক্রান্ত হয় তাহলে সেই রোগের জন্য কি উপসর্গ রয়েছে, কি লক্ষণ রয়েছে যে রোগ দেখে আমি বুঝতে পারবো সত্যি আমি মনের দিক দিয়ে রোগাক্রান্ত, সত্যি আমার ভিতরে সিমটম পাওয়া গেছে, আমি সত্যি মনের দিক দিয়ে রোগী হয়ে গেছি, এটা দেখলে এটা কি কি দেখলে আমরা বুঝতে পারবো? আমি সেদিকে শুধুমাত্র একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, অনেক কথা বলতে হবে। এর প্রথমটা হচ্ছে, যদি কারো হৃদয়ে আল্লাহ এবং তার রসুলের মহব্বত না জমে, যদি কারোর হৃদয়ে কারো মনে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা না আসে, তাহলে বুঝতে হবে এই মনটা রোগাক্রান্ত। দুনিয়াতে এসেছে, কেন এসেছে, সে কি করতে চায়, তাকে মহান রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন, সে কি চতুষ্পদ জন্তুর মতো খাবে ঘুরবে আড্ডা দিবে, ঠিক চতুষ্পদ জন্তুর মতো তারপরে মারা যাবে, এরকম যদি এরকম কারো হৃদয় হয় তাহলে বুঝতে হবে তার হৃদয়টা মরে গেছে। মহান রব্বুল আলামিন সূরা মুহাম্মাদে বলেছেন কাফেরদের ব্যাপারে, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়ান লাহুম। যারা কুফরি করেছে ওরা খুব আরামায়েশ করে, ওরা খুব ফুর্তিতে থাকে, ওরা খায় যেমন ভাবে গরু ছাগল খায়, কিন্তু জাহান্নাম তাদের ঠিকানা। সুতরাং এই হলো প্রথম উপসর্গ, যদি আল্লাহর ভালোবাসা, ইসলামের ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা কারো হৃদয়ে স্থান না পায়, বাসা না বাঁধে, বুঝতে হবে সেই হৃদয়টা অসুস্থ হয়ে গেছে। আর একটা উপসর্গ হচ্ছে, পাপ করছেন, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা নেয়, সিগারেট ধমসে পান করে,
নিজেও কষ্ট পায়, মানুষকে কষ্ট দেয়। তারপরে ফাঁকিবাজি ঠকবাজি যা আছে হাতিয়ে নেওয়ার চেষ্টা করো। এরকম যাদের স্বভাব, এরকম করার পর ওদের কিছুই মনে হয় না। পাপ করে, একজনকে ধরার চেষ্টা করে, একজনকে কিভাবে টেনে নামানো যায় এই তার প্ল্যান, কিন্তু তার হৃদয়ে দাগ কাটে না, তাহলে বুঝতে হবে তার হৃদয়টা অসুস্থ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, যদি কারো হৃদয়ে শুধু দুনিয়া দুনিয়া, এখানেই থাকবে, এটা আমার, ওটা আমার, জায়গাটা দখল করতে হবে, এটা তো আমারই, যেভাবে হোক, যদি কারো মানসিকতা এরকম থাকে শুধু দুনিয়া দুনিয়া, তাহলে বুঝতে হবে সেই হৃদয়টা কলুষিত হয়ে গেছে, সেই হৃদয়টা রোগাক্রান্ত হয়ে গেছে। হৃদয় আক্রান্ত হয়ে গেলে তার আরেকটা উপসর্গ হলো ভিতরে এখলাস থাকবে না, কমে যাবে, দুর্বল হয়ে যাবে, যা কিছু করবে মানুষকে দেখানোর জন্য করবে। আমি কেন সালাত পড়তে এসেছি, কারণ জুমার দিন না পড়লে মানুষ মানুষ বলবে নাকি, সমাজের মানুষ বলবে তুই তো কাফের হয়ে গেছিস, সেটা তুই জুমাও পড়তে যাস না, তাই এসেছে। সিয়াম কোনো সময় রাখে না, রমাদানে রাখে, কারণ রমাদানে সিয়াম না রাখলে মানুষ কি বলবে, কমপক্ষে তো ইসলামের যে আনুষ্ঠানিকতা সেটা তো করা লাগবে, তাই সিয়াম রাখে। বলছে এটা আমার বাপ দাদা দান করে গেছে, আমরা দান করলাম, সবগুলো লিখে রাখতে হবে যে আমরা দান করেছি। এখলাস কোথায়? দান করবেন গোপনে, যা কিছু করবেন গোপনে, ওটা আল্লাহ কবুল করবেন। দুনিয়াতে কাকে দেখাতে চান? দুনিয়াতে মানুষকে দেখিয়ে কি লাভ হবে? কেউ দেখবে না, আর দেখে কোনো উপকার পাশপাশের হবে না। সুতরাং যদি কারো ভিতরে রিয়া থাকে, লৌকিকতা থাকে, জনশ্রুতি অর্জনের ইচ্ছা থাকে, লোক আমাকে ভালো বলুক, দানবীর বলুক, এখানে আমার একটা অংশগ্রহণ আছে, আমি এটা দিয়েছি সেটা দিয়েছি, আমার বাপ দাদা দিয়েছে, আমার বাপের জমিতে হচ্ছে, এই যখন কারো গর্ব হবে তখন বুঝতে হবে তার রোগ, তার অন্তরটা পচে গেছে। প্রিয় ভাইরা, আমার অন্তর যখন কঠিন হয়ে যাবে, কোনো নসিহত কাজ করবে না, যেদিকে আমি একটু আগে ইঙ্গিত দিচ্ছিলাম, একদম পাথরের মতো, যদি এরকম কারো অন্তর হয়ে যায়, কোনো কিছুই সেখানে ঢুকছে না, জিদ করে বসে আছে, এখানে আমি কিছু ঢুকাবো না, দেখি কি বলতে পারিস, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, মাদ্রাসা বুঝি না, ইসলাম বুঝি না, কিছুই বুঝি না, আমি এটা করবই করবো, দেখি কি করতে পারিস। মন যদি কারো এরকম শক্ত হয়ে যায়, বুঝবেন আপনার অন্তর রোগাক্রান্ত, আপনাকে চিকিৎসা করতে হবে। যদি অনেক আশা থাকে, এটা করবো সেটা করবো, অনেক দিন বাঁচবো, এই কয়টা বাড়ি হবে, এই কয়টা গাড়ি হবে, খালি দুনিয়া নিয়ে চিন্তা, পরকালে কোনো চিন্তা নেই, অনেক লম্বা আশা, তাহলে বুঝবেন অন্তরটা মরে গেছে। যদি অন্তরে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, মারামারি, হানাহানি, ফাঁকিবাজি, ধোকাবাজি, ঠকবাজি, জোর করে নেওয়া, আমানতের খেয়ানাত, মিথ্যা, চোলখড়ি, গিবত ইত্যাদি ভরে যায়, তাহলে বুঝবেন আপনার মনে আর তেমন কিছু ভালো বাকি নেই। প্রিয় ভাইর, আমার এরপরে অন্তর রোগাক্রান্ত হওয়ার আর একটা আলামত হচ্ছে যে যারা ভালো মানুষ তাদেরকে ঘৃণা করা, এটা অন্তর মরে যাওয়ার, অন্তর রোগাক্রান্ত হয়ে যাওয়ার আর একটা উপসর্গ। যদি কেউ দেখবেন ভালো মানুষকে ঘৃণা করছে, তাহলে বুঝবেন তার মনটা মরে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন আমরা উপসর্গ জানলাম, তাহলে মনের এই রোগগুলো কেন হচ্ছে সেদিকে আমি খুব সংক্ষিপ্ত করে শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাচ্ছি। এর প্রথম কারণ হচ্ছে শিরিক, যদি কেউ শিরিক করে তাহলে অন্তর মরে যায়। দুই নম্বর হচ্ছে যদি কেউ আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, কোরআন তেলাওয়াত না করে, আল্লাহর জিকির না করে, কোরআন নিয়ে না ভাবে, আল্লাহর সৃষ্টি নিয়ে না ভাবে, তাহলে মানুষের অন্তরটা মরে যায়। হক জেনেছে আমি যেটা করছি এটা হক নয়, বরং উনি যেটা বলছেন সেটাই হক, হক জানার পরেও মেনে নেয় না, এটা আর একটা কারণ মন রোগাক্রান্ত হয়ে যাওয়ার। বেশি বেশি পাপ করলে অন্তর রোগাক্রান্ত হয়ে যায়, মন অসুস্থ হয়ে যায়। যে যত বেশি পাপ করে তার অন্তরটা তত বেশি রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যখন কোনো মুমিন বান্দা
পাপ করে তখন পাপের একটা প্রভাব, একটা কালো দাগ তার হৃদয়ে পড়ে যায়। তাহলে পাপ যার যত বেশি তার হৃদয়টা, তার মনটা তত বেশি আক্রান্ত, তত বেশি অসুস্থ, তত বেশি রুগ্ন। প্রিয় ভাইরা আমার, এরপরে যদি কেউ দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকে তাহলে মনটা বেশি অসুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাম সেই কারণে বলেছেন, তোমরা গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, এই ভয় আমি মুহাম্মদ সাল্লাম পাই না। তবে দুনিয়া তোমাদের সামনে মেলে ধরা হবে, অনেক ধন সম্পদ, অনেক মালামাল ইত্যাদি, অনেক ক্ষমতা প্রতিপত্তি ইত্যাদি যখন তোমাদের সামনে মেলে ধরা হবে তোমরা ওর পিছনে লেগে যাবে, আমি এটার ভয় পাই। যদি এটা হয়ে যায় কারো, তাহলে বুঝতে হবে এর কারণে মানুষের মনটা মরে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা অকারণে, বিনা কারণে খামাখা মানুষের সাথে মিশবেন না। যদি মিশতে হয় প্রয়োজনে মিশবেন, ভালো মানুষের সাথে মিশবেন। যদি কেউ খারাপ মানুষের সাথে মেশে, অযথা মেশে, কোনো কাজ নাই তাও আড্ডা পিটায় গাছতলায় বসে, কোনো কাজ নাই তাও দোকানে বসে, কোনো কাজ নেই তাও চায়ের স্টলে বসে, আজান হয় মানুষ মসজিদের দিকে যায় আর ওরা চায়ের স্টলে একে একে জমা কি বলে একতাবদ্ধ হয়, সেখানে গিয়ে সমবেত হয়, সেখানে এই গল্প আড্ডায় সময় পার করে, এই কাজ করবেন না। এই কাজ করলে কি হবে, অন্তরটা অসুস্থ হয়ে যাবে। আমাদের চেষ্টা করতে হবে ভালো মানুষের সাথে মিশা। শয়তানের সাথে মিশবে যে, সেও শয়তানের আচরণ শিখবে, আর যে ভালো মানুষের সাথে মিশবে সে ভালো মানুষ হবে। সেই কারণে যদি কেউ মনকে নীরব রাখতে চায় তাহলে তাকে অবশ্যই ভালো মানুষের সাথে মিশতে হবে, আর তাও সারাদিন মেশার দরকার নেই, যতটুক না মিশলেই নয় ততটুক মেশার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের হারাম খাদ্য খাওয়া যাবে না। হারাম খাবার খেলে অন্তর মরে যায়, গান বাজনা ইত্যাদি শুনলে অন্তর মরে যায়, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ অন্তর মরে যাওয়ার কারণ, অন্তর রোগাক্রান্ত হওয়ার কারণ। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো দর্শন, যেটা দেখা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম, সেটা আপনি আমি দেখতেই আছি সারাদিন টিভির সামনে, কত চ্যানেল আমি যে দেখছি কোনো কিছু আমি বাদ রাখছি না, সারাদিন মোবাইল নিয়ে কত যে সাইট আছে সবগুলো আমার ঘোরা শেষ, দেখি আমি নেশাগ্রস্ত হয়ে গেছি। তাহলে আমি অসুস্থ হওয়ার, মনকে রোগাক্রান্ত করার উপাদান আমি গ্রহণ করছি, আপনি বাঁচাতে পারবেন না নিজেকে। সুতরাং এই জায়গাগুলো থেকে, এই কারণগুলো থেকে যদি আমরা নিজেকে হেফাজত করতে পারি তাহলে আমরা রোগ বালাই থেকে, বিশেষ করে শারীরিক রোগের পাশাপাশি মানসিক রোগ থেকে, মনের রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মনের রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদা লিল্লাহ আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লি শানি ওয়া আশহাদু আন্না নাবিয়ানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈয়ান ইলা রিদওয়ানি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানি আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রোগের মন কেন রোগাক্রান্ত হয়, এর কি উপসর্গ, এসব বিষয়ে আমরা জানলাম। তাহলে এখন কি চিকিৎসা? আমি তো বুঝতে পারছি আমার রোগটা এখন, আমার মনটা এখন রোগাক্রান্ত, আমার মনটা মরে গেছে, আমার মনটা অসুস্থ হয়ে গেছে, তাহলে আমি এখন কি করতে পারি? এখানে ভূমিকাতে দু একটা কথা আপনাকে জোর দিয়ে বলতে চাই, খুব গুরুত্বের সাথে বলতে চাই। সেটা হচ্ছে এই, আপনার জ্বর হলে, আপনার অন্য কোনো রোগ হলে যেমন চিকিৎসা নেন, মনের রোগ হলেও চিকিৎসা নিতে হবে, বরং আগে চিকিৎসা নিতে হবে, বরং মনের চিকিৎসাটা সব সময় নিতে হবে। কেন? কারণ মনটা খুব দ্রুত পরিবর্তনশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর, মানুষের মন মহান রব্বুল আলামিনের দুই আঙ্গুলের মধ্যে রয়েছে, তিনি যেভাবে ইচ্ছা এগুলোকে ঘোরান ফেরান।
সুতরাং মনটা খুব বেশি দ্রুত পরিবর্তন হয়, সে কারণে এর চিকিৎসাও বেশি দরকার। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মনটা এত দ্রুত পরিবর্তন হয়, মুহূর্তের মধ্যেই একটা মানুষ মুমিন ছিল কাফের হয়ে যায়, একটা মানুষ তাওহীদবাদী ছিল মুশরিক হয়ে যায়, একটা মানুষ ভালো মানুষ ছিল মুনাফিক হয়ে যায় মুহূর্তের মধ্যে, এটা হতে সময় লাগে না। সুতরাং এর চিকিৎসাটা সব সময় করতে হবে, সার্বক্ষণিক আমাদের চেষ্টা চালাতে হবে। শরীরের কোনো রোগ বালাই হলে বড় ডাক্তারের কাছে যায়, বড় হাসপাতালে যায়, দেশের বাইরেও যায়, ইন্ডিয়ার অনেক জায়গায় যায়, অন্য কোথাও যায়, কিন্তু মনের চিকিৎসার জন্য কতটুকু আমরা সময় ব্যয় করেছি? না, ব্যয় করি না, মোটেও ভাবি না। মন পচে যাচ্ছে আর আমি শরীর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কি লাভ এই শরীর দিয়ে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের মনের চিকিৎসা অবশ্যই করতে হবে। প্রথম মনের চিকিৎসার প্রথম ডোজ হল ইখলাস, যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন, দান করবেন, মানুষের সাথে কথা বলবেন, কিছু বলবেন, যা কিছু করবেন না কেন, সবকিছুর পেছনে আল্লাহর খুশি তার রেজাবন্দি উদ্দেশ্য হতে হবে। এটা হলো মনের রোগের সর্বপৃথক প্রথম চিকিৎসা। দুই নম্বর হলো মুতাবাআত রাসূল, আল্লাহর রাসূলের অনুসরণ করবেন সব কিছুতে, আল্লাহর রাসূলের অনুসরণ করবেন, তাকেই একমাত্র অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে মনে করবেন। দেখবেন মনের রোগ কোথায় পালাবে, যে হৃদয়ে ইখলাস আছে, যে হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আছে, সুন্নাহ আছে, সেই হৃদয়ে হিংসা বিদ্বেষ, সেই হৃদয়ে রোগ কখনো বাসা বাঁধতে পারে না, আসবে আর বুলেটের মতো ফিরে যাবে। ফুটবল যেমন দেওয়ালে লাগলে ফিরে যায়, ঠিক এরকম হৃদয় থেকে হিংসা বিদ্বেষ রোগ সব এইভাবে দূরে সরে যাবে, ওখানে বাসা বাঁধতে পারবে না। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো আল খালুয়া আল মাশরুআ, অর্থাৎ মহান রব্বুল আলামিনের জন্য তার সাথে একটু সময় দিবেন সঙ্গোপনে, অতি গোপনে আল্লাহর সাথে একটু সময় দিতে হবে। কথা বোঝাতে পারিনি, আমি আপনি দিনে হোক, রাতে হোক, সকালে হোক, ফজরের আগে হোক, যখনই হোক না কেন, আল্লাহর সাথে নির্জনে একটু সময় দিতে হবে। তখন বসবেন আল্লাহর সামনে, বসে বলবেন, আল্লাহ এখন তুমি আর আমি, আমার এই এই পাপ হয়েছে, আমার এই এই সমস্যা, আমার মনে তো এই এই আছে, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, সুতরাং তুমি এগুলোকে ঠিক করে দাও। ওই যে সাত শ্রেণীর মানুষ যাদেরকে মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে বিশেষ ছায়া দান করবেন, তার এক শ্রেণী হলো ওয়ারাজুলুন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, ওই ব্যক্তি যে আল্লাহকে নির্জনে দেখেছে, আল্লাহকে নির্জনে সময় দিয়েছে, জিকির করেছে, এবং জিকির করা অবস্থায় তার দুই চোখ দিয়ে পানি পড়েছে, অশ্রু দিয়ে পানি বয়ে কপল দিয়ে তার গাল দিয়ে বয়ে গেছে, এই এই লোক কাল কিয়ামতের ময়দানে আরশের বিশেষ ছায়াতলে আশ্রয় পাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রত্যেকেই একটু করে সময় দেওয়ার চেষ্টা করব, নির্জনে আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে বসবো, আল্লাহর সান্নিধ্যে বসবো, সেখানে কিছু আল্লাহর সাথে শেয়ার করার চেষ্টা করবো, যেখানে কেউ থাকবে না, দেখবেন আস্তে আস্তে মনের রোগগুলো চলে যাবে। তারপরে যে কাজটা করতে হবে, কোরআন প্রতিদিন পড়তে হবে। পড়ি কি আমরা, কোরআন নিয়ে ভাবা, কোরআনে কি আছে এটা নিয়ে চিন্তা করা, এটা তো অনেক পরে, রিডিং করব আমরা, রিডিং করব, এটাই আমাদের হয়ে ওঠে না, সময় নেই, এত ব্যস্ত থাক আজকে, থাক আজকে অনেক ব্যস্ত, যে না কোরআন এরকম হলে হবে না, কোরআনই আগে রাখতে হবে, অন্য যা কিছু আছে যত ব্যস্ততা আছে ওটা পরে, আগে কোরআন পড়বেন প্রতিদিন, কমপক্ষে যেন কোরআনের কিছু অংশ হলেও, এক পৃষ্ঠা হলেও যেন একজন মুসলিম হিসাবে আমি আপনি তেলাওয়াত করি, দেখবেন মনের রোগটা আস্তে আস্তে চলে যাবে, কারণ কোরআন আমাদের জন্য শিফা। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন যে কোরআনে আমি শিফা নাজিল করেছি, সুতরাং কোরআন যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার অন্তরের রোগ, ভেতরের রোগ, বাইরের রোগ, কোন রোগে আর থাকবে না, বিইজনিল্লাহি তাআলা।
তারপরে চিকিৎসা হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, দুজনের উদাহরণ হচ্ছে মৃত এবং জীবিত মানুষের মতো। অর্থাৎ যে আল্লাহর জিকির করে সে হলো জীবিত, আর যে আল্লাহর জিকির করে না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি যত জিকির আছে, এগুলো যারা করে না, আল্লাহকে যারা স্মরণ করে না, এদের অন্তরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মরা অন্তর। এই জন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দিয়ে কি মানুষের মনগুলো প্রশান্ত হয় না? অবশ্যই হয়। সেই কারণে মহান রব্বুল আলামিন সালাত দিয়েছেন পাঁচবার, হজ দিয়েছেন একবার, যাকাত দিয়েছেন বছরে একবার, অন্যান্য ইবাদত সীমাবদ্ধ করে দিয়েছেন, কিন্তু জিকির এমন একটা ইবাদত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, অনেক জিকির করো। অন্য জায়গায় আল্লাহ বলছেন যে ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা আল্লাহর জিকির করো দাঁড়িয়ে বসে শুয়ে, এর কোনো সীমা রেখা নেই। যদি আমরা আল্লাহ জিকির করতে পারি উঠতে বসতে চলতে ফিরতে শুয়ে খেতে সব জায়গায়, ঘুমানোর আগে ঘুম থেকে ওঠে, তাহলে মনের রোগ কোথায় পালাবে বুঝতেই পারবেন না। তারপরে যে ওষুধটা প্রয়োগ করতে হবে সেটা হলো সুবহাত, যেখানে আছে দূরে থাকতে হবে। খবরদার, যে বক্তব্যের মধ্যে আপনার ঈমান নিয়ে ছিনিমিনি খেলার উপাদান রয়েছে, যে বই পড়লে আপনার ঈমান টিকবে কি টিকবে না আপনি নিশ্চিত নন, এরকম বই পড়া যাবে না, এরকম বক্তব্য শোনা যাবে না, এরকম কোন বক্তার খপ্পরে পড়া যাবে না। আজকে ফেতনার যুগে, মিডিয়ার যুগে, ফেসবুকে, ইউটিউবে আরো যতগুলো মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া, সেগুলো আজকে ফেতনার একটা কেন্দ্রবিন্দু হয়েছে। এখানে যত সুবহাত আসছে, সুবহাতের ব্যাখ্যা আগে দিয়েছিলাম, যত সংশয়, যত বিভ্রাট, যত খটকা তৈরি করে দেওয়া হচ্ছে। একজন মানুষ সকালে মুসলিম ছিল, বিকাল হতে হতে, বিকাল হওয়ার আগে কাফের হয়ে যাচ্ছে। সুতরাং সুবহাত যেখানে আছে সেখানে আপনি যাবেন না। আমাদের সালাফি সালেহীন সেই কাজটাই করতেন। একটা ঘটনা আপনাকে শুনাই। মা আমার বলছেন, আমি ইবনু তাওসের কাছে ছিলাম আর ইবনু তাওসের কাছে তার ছেলে ছিলেন। এরকম সময় একজন লোক আসলো, যে লোকের নাম হলো সোয়ালেহ। তো এই লোকটার তাকদীরের ব্যাপারে অ্যালার্জি ছিল, বিভ্রান্তি ছিল। তো লোকটা কথা শুরু করলো, লোকটা কথা শুরু করতেই দেখলাম যে তাকদীর সম্পর্কে সে কিছু কি বলে খারাপ কথা বলছে, অসত্য কথা বলছে। যখন এই কথা সে বলছে তখন সাথে সাথে দেখলাম ইবনু তাওস তার দুই কানে হাত দিয়েছে, দুই কানে হাত দিয়ে বলছে, বাবা তোমারও দুই কানে হাত দাও, খবরদার, মনগুলো আমাদের অনেক নরম, এখানে যে কোনো সময় যে কোনো জিনিস ঢুকে যেতে পারে, সুতরাং যে কোনো জিনিস শোনা যাবে না, যে কোনো বই পড়া যাবে না। আপনি কোন সাইড দেখছেন, কোন বক্তার বক্তব্য শুনছেন, কোন লেখকের কোন বই পড়ছেন, এটা হিসাব করে চলতে হবে, না হলে দুর্বল মনটা কখন ছো মেরে আপনাকে নিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। এটা হলো আরেকটা ওষুধ। আরেকটা ওষুধ হলো সুবহাত যেখানে আছে, শাহওয়াত যেখানে আছে, অর্থাৎ মন যা চায় তা করা যাবে না, মনের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফাতিন নারু বিশাহওয়াত, শাহওয়াত দিয়ে জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে। তার মানে যদি কেউ মন যা চায় তাই করে তাহলে জান্নাতে, জাহান্নামের পথ কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সুতরাং আমাদের মন যা চাই সেটাই করা যাবে না, সারাদিন সারাক্ষণ সর্বাবস্থায় তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন আর বলতেন, মানুষরা তোমরাও তওবা করো, আমি 100 বার তওবা করি। যদি আল্লাহ রাসূলের 100 বার তওবা করা লাগে, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সব মাফ, তার 100 বার তওবা করা লাগে, তাহলে আমি আপনি
গোনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আমাদের কি করা লাগবে ভাই? আমাদের সারাক্ষণ তওবা করতে হবে, সারাক্ষণ ইস্তিগফার করতে হবে, তারপরে ভালো মানুষের সাথে চলতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কখনো শয়তানের সাথে মিশবেন না, ফাঁকিবাদের সাথে মিশবেন না, যার অন্তর কালতার সাথে মিশবেন না, যার অন্তর বক্রতার সাথে মিশবেন না। কখন আপনি বক্র হয়ে যাবেন, কখন আপনি শয়তান হয়ে যাবেন বুঝতে পারবেন। চিকিৎসা, গুরুত্বপূর্ণ চিকিৎসা, সৎসঙ্গের কথা আল্লাহ রাসূল একাধিক জায়গায় বলেছেন। অসৎসঙ্গ কত যে খারাপ তার উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক হাদিসে দিয়েছেন, আমি সেদিকে যাওয়ার সময় পাচ্ছি না। তারপরে আর একটা চিকিৎসা হলো, সবসময় আল্লাহকে হাজের নাজের মনে করবেন, আল্লাহ আপনাকে দেখছেন। মহানবী আলাইহিম বলছেন, ওয়ায়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা যা প্রকাশ্যে করো, যা গোপনে করো, এটা আল্লাহ জানেন। আল্লাহ অন্তরে যা আছে সব কিছুই তিনি সম্মুখ অবগত, সে ব্যাপারে তার কোনো কিছু বাকি নেই। সেজন্য আমাদের একজন সালাফে সালেহীন, তাকে বলা হয়েছিল, আচ্ছা আমি চাই কোনো হারাম জিনিস দেখবো না, কোনো বেগানা মেয়ের দিকে তাকাবো না, হারাম কোনো দৃশ্য আমি দেখবো না, এই কাজের জন্য আমাকে কে সহযোগিতা করতে পারে? তখন তিনি বললেন, খুব সহজ, সহজ হলো এই, তুমি মনে রাখবে তুমি যে হারামটার দিকে এখন তাকাচ্ছ, তোমার দৃষ্টি ওই হারাম জিনিসের দিকে যাওয়ার আগেই তোমার রবের দৃষ্টি তোমার অন্তরে তোমার দৃষ্টিতে পড়বে, এটা তুমি মাথায় রাখবে। তুমি ওই মেয়েটার দিকে তাকাবে, চোখ ওখানে যাওয়ার আগেই তোমার রব যে তোমাকে দেখছেন, তোমার রবের দৃষ্টি যে তোমার প্রতি আছেই, এইটা তুমি সবসময় মনে রাখবে। তাহলে আর পাপ কাজে জড়াবে না, তাহলে দেখবে তোমার মনটা ভালো থাকবে। সর্বোপরি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে ভাই, খারাপ মন নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, কবর জিয়ারত করলে মানুষ পরকালের কথা স্মরণ করে, পরকালের কথা স্মরণ হলে মানুষ পাপ থেকে বাঁচতে পারে, মানুষ তার মনটাকে পরিষ্কার করতে পারে, নিরোগ করতে পারে, মনের চিকিৎসা দিতে পারে। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন সেটা আমাদেরকে করতে হবে, সেটা হলো বেশি বেশি করে দোয়া করতে হবে, মন যেন ভালো থাকে সেজন্য দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিনের দুই হাতে দুই আঙ্গুলের, দুঃখিত দুই আঙ্গুলের মাঝখানে বান্দার কি থাকে? মন থাকে। তিনি যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যান। তারপর আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাসূল নিজে বলতেন, হে আল্লাহ, হে হৃদয় সমূহের পরিবর্তনকারী, তুমি আমাদের হৃদয়গুলোকে, তুমি আমাদের মনগুলোকে ভালো কাজে, নেকির কাজের দিকে রূপান্তরিত করো, পরিবর্তন করে নিয়ে আসো, ঘুরিয়ে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে হৃদয় সমূহের পরিবর্তনকারী, হে মনের পরিবর্তনকারী, তুমি আমার হৃদয়কে দিনের উপরে, তোমার দিনের উপরে, ইমানের উপরে, আকীদার উপরে অটুট রাখো, অবিচল রাখো। এই দোয়া কে করতেন? এই দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে রাসূল যার পদস্খলনের কোনো সম্ভাবনা নেই, সত্য পথ থেকে, ইমান থেকে, আকীদা থেকে দূরে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে এই ফরিয়াদ করতেন। তাহলে আমাদের যাদের মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা, তাদের কত বেশি দোয়া করতে হবে। আর শুন না, আমরা বেশি বেশি করে ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক বেশি বেশি করে পাঠ করি, সেজদায় পাঠ করি, সালাতে পাঠ করি, সালাতের বাইরে পাঠ করি, হাঁটতে পাঠ করি, শোয়ার সময় পাঠ করি, সব সময় পাঠ করি, সকালে পাঠ করি, সন্ধ্যায় পাঠ করি, পাঠ করি আল্লাহুম্মা ইয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। তাহলে ইনশাআল্লাহ আমাদের মনটা ভালো হয়ে যাবে বিইজনিল্লাহি তাআলা। সম্মানিত উপস্থিতি, আমাদের খুতবার সময় শেষ হয়ে গেছে, শুধুমাত্র দু একটা নমুনা আপনাদের সামনে পেশ করব যে সালাফে সালেহীন কিভাবে তাদের মনের ব্যাপারে সাবধান ছিলেন, তারা কিভাবে তাদের মনের চিকিৎসা দিয়েছেন। সহি বুখারীর একটি হাদিস, যখন সাহাবায়ে কেরাম মদিনাতে হিজরত করে আসলেন তখন কঠিন অবস্থা, যারা মক্কার মানুষ তারা ব্যবসা করে খান,
আর যারা মদিনার মানুষ তারা কৃষি কাজ করে খান। এখনো মক্কার মানুষের মূল পেশা ব্যবসা, এখনো মক্কার অনেক মদিনার অনেক মানুষ কৃষি কাজ করে খায়, এখনো অনেক মানুষ, যদিও তারা ব্যবসায় এখন এসেছেন, কিন্তু অনেক মানুষ এখনো কৃষি কাজ করে খায়, অনেক খেজুর বাগান মদিনাতে আছে। তো যখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা আসলেন, তারা তো কৃষি কাজ করতে পারেন না, খেজুর গাছ কিভাবে চাষ করতে হয়, অন্যান্য চাষ কিভাবে করতে হয় জানেন না, তারা ব্যবসা জানেন কিন্তু ব্যবসাটা মদিনায় সে ভাবে নাই, তাহলে তারা কি করবেন, কঠিন পরিস্থিতি। এদিকে মদিনার জোর জ্বর রোগ শোক ইত্যাদি তাদেরকে আক্রান্ত করে ফেলেছে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাম দেখলেন কি করা যায় কি করা যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাম একজন আনসার সাহাবি একজন মুহাজির সাহাবি দুজন দুজন করে ভ্রাতৃত্বের বিশেষ বন্ধন তাদের মধ্যে দিয়ে দিলেন যে অমুক অমুকের সাথে থাকবে, অমুক অমুকের সাথে থাকবে। এইভাবে তিনি একটা বিশেষ ক্ষণিকের জন্য বিশেষ ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। যাদের ভিতরে এই ভ্রাতৃত্বের বন্ধন দেওয়া হয়েছিল তাদের ভিতরে সাদ ইবনে রবি এবং আব্দুর রহমান ইবনে আউফ দুইজন ছিলেন। সাদ ইবনে রবি মদিনার বাসিন্দা ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ মক্কার বাসিন্দা ছিলেন। ফিরে যখন এসেছেন হিজরত করে তখন আল্লাহ রাসূল বললেন তোমরা দুইজন ভাই। তারপরে সাদ ইবনে রবি অনেক ধনবান ব্যক্তি ছিলেন, তার টাকা পয়সা অনেক ছিল, তিনি বলছেন মদিনায় যাদের অনেক সম্পদ আছে তার মধ্যে আমি একজন। তিনি আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন শোনো, আমার যে মাল আছে এই মালের অর্ধেক আমার আর অর্ধেক তুমি, আর মনে রাখো আমার দুজন স্ত্রী, এই দুজন স্ত্রী তুমি দেখো কাকে তোমার বেশি ভালো লাগে, আমি তালাক দিব তারপরে তুমি তাকে বিয়ে করবে। এটা কেন হয়েছিল, এটা নিষ্কলুষ পবিত্র একটা মনের কারণে সম্ভব হয়েছিল সম্মানিত উপস্থিতি। সেই কারণে সালাফে সালেহিনের পথ ধরে আমাদেরকে এগোতে হবে, মনটা নিষ্কলুষ রাখতে হবে, মনটা পবিত্র রাখতে হবে। আবু দুজানা বিখ্যাত সাহাবি, তিনি মুমূর্ষু অবস্থায় রয়েছেন, তার কাছে লোকজন দেখতে আসলো যে তার অবস্থা কি, এসে দেখছেন মুমূর্ষু অবস্থায় একটা মানুষ যান যায় যায় এরকম অবস্থায়, তখনও চেহারাটা এত উজ্জ্বল, চেহারাটা চকচক করছে যেন চাঁদের আলো ঝরছে তার চেহারা দিয়ে, এরকম অবস্থায় এরকম চেহারা কেন, তারা জিজ্ঞেস করলেন আপনার এরকম অবস্থায় এত চমৎকার চেহারা কেন। তিনি বলছেন জানি না কেন, তবে আমি দুটো কাজ করতাম, একটা হলো কাজে দিবে না উপকারে আসবে না এরকম কোনো কথা কখনো আমি বলিনি, না দুনিয়ার ব্যাপারে না অন্য কোনো ব্যাপারে, উপকার নেই এরকম কথা আমি কখনো বলিনি। আর একটা বলছেন ফাকানা কলবি সালিমান লিল মুসলিমিন, আর একটা হতে পারে আমার মনটা মুসলিমের জন্য নীরব ছিল, মুক্ত ছিল, কারো প্রতি হিংসা করিনি, বিদ্বেষ কখনো রাখিনি, হতে পারে তার এটা ফল সম্মানিত উপস্থিতি। সেই কারণে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম কত গোপনে ইবাদত করার চেষ্টা করতেন, কারণ তারা জানতেন গোপনে ইবাদত করতে পারলে নিজের মনটাকে রিয়া মুক্ত রাখা যাবে, নিজের মনটাকে ভালো রাখা যাবে, নীরব রাখা যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন যে আল্লাহুম্মা ইলমি বি আন্না সারিরাতাহু খায়রুম মিন আলানিয়াতিহি, আমরা জানি যে আবু বকর অনেক ভালো মানুষ, কিন্তু আল্লাহ আমি জানি তার বাইরে যা ভিতর তার চেয়ে অনেক ভালো। সম্মানিত উপস্থিতি, দেখেন কিভাবে তারা ভেতরটা ভালো করার কাজে আত্মনিয়োগ করতেন। আহমদ ইবনে হাম্বাল তিনি বলছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক বিখ্যাত একজন মানুষ বলছেন তিনি তার এত মর্যাদা কেন, আব্দুল্লাহ ইবনুল মুবারকের দাম এত বেশি কেন, তার সম্মান এত বেশি কেন, এত উঁচু কেন, কারণ ইমাম আহমদ বলছেন যে তিনি সব কাজ গোপনে করার চেষ্টা করতেন, কিছুই দেখাতেন। তার একটা ঘটনা আছে, এক যুদ্ধে কাফের বাহিনীর সাথে মুসলিম বাহিনীর যুদ্ধ হচ্ছে, মুসলিম বাহিনীর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক আছেন, কাফের বাহিনী বলছে আসো কে আছো চলে আসো যুদ্ধ করব, একজন লোক মুখে কাপড় জড়িয়ে এগিয়ে গেছে যুদ্ধ করবার জন্য, যুদ্ধ করতে করতে এটাকে মুবারাজা বলা হয়, যুদ্ধের শুরুতে ফাইট হয় একজন দুইজনের সাথে আগে, তারপরে চূড়ান্ত যুদ্ধ হয়, সেই মুখে কাপড় বাঁধা লোকটা কাফেরকে হত্যা করে ফেলেছে,
আর একজন এসছে বলছে আসো দেখি, ওই লোকটা আবার দৌড়ে এসেছে। তারপরে লোকটাকে যখন খুঁজে বের করা হয়েছে যে এই কাপড় পরিহিত লোকটাকে, তখন কেউ বুঝতে পারছিল না, দেখে তিনি হলেন আবদুল্লাহ ইবনু আল মুবারক। গোপন ইবাদত করেছেন, সেই কারণে তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আলী ইবনুল হুসাইন তিনি রাতের অন্ধকারে গোপনে গোপনে রুটি তৈরি করে মদিনার মিসকিনদের বাড়িতে বাড়িতে দিয়ে আসতেন, দিয়ে আসতেন, কাউকে ডাকতেন না, এমন জায়গায় নিরাপদ জায়গায় রেখে আসতেন। পরের দিন দেখতো যে তারা তাদের বাসায় রুটি কোত্থেকে এসছে কেউ জানে না। যখন আলী ইবনুল হুসাইন তিনি মারা গেলেন, তখন দেখা গেল কারো বাড়িতে আর রুটি পাওয়া যায় না, ব্যাপারটা কি? তখন তারা বুঝলেন যে অবশ্যই তিনি এই কাজটা করতেন। কত গোপনে তারা ইবাদত করতেন, কত গোপনে তারা দান করতেন, তারা এইভাবে তাদের হৃদয়টাকে পরিষ্কার রাখার চেষ্টা করতেন। আর একটা কথা, একটা তাদের কাহিনী শুনেই আমি শেষ করব, আমর ইবনে কাইসের কাহিনী। তিনি 20 বছর ধরে সিয়াম রাখতেন, তার মানে কোন সিয়াম, যত সিয়াম আছে একটাও ছাড়তেন না। সৌমে দাউদ বলেন, তারপরে আয়ামে 20 বলেন, সাপ্তাহিক সিয়াম বলেন, যত সিয়াম আছে শরীয়ত সম্মত একটাও ছাড়তেন না। 20 বছর ধরে তিনি এই সিয়াম রেখেই চলেছেন, কিন্তু তার বাড়ির একজন সদস্যও জানে না যে আমর ইবনে কাইস সিয়াম রাখেন। তার মানে তার বাজারে ব্যবসা ছিল, তিনি কি করতেন, সকালে রুটি বানিয়ে সাথে করে নিয়ে যেতেন, ওখানে গিয়ে খাবেন, এরকম একটা দেখাতে চাইতেন, গিয়ে দোকানে গিয়ে ওটা দান করে দিতেন। সারাদিন খাওয়া দাওয়া নাই, ঠিক সন্ধ্যার আগে ফিরে এসে খেতেন। তো বাড়ির লোকজন মনে করতো যেটা সকালে নিয়ে গেছিল এটা দিয়ে সারাদিন চলেছেন, আর যেটা বাড়ি ফিরে এসে খেয়েছেন সেটা তো রাতের খাবার খেয়েছে। এইভাবে টানা 20 বছর সিয়াম রেখেছেন, তার সিয়ামের ব্যাপারে কেউ খবর রাখে না, বাড়ির লোকও খবর রাখে না। সুতরাং আমাদেরকে গোপনে কাজ করার চেষ্টা করতে হবে, হৃদয়টাকে পরিষ্কারের চেষ্টা করতে হবে, যদি আমরা সফলকাম হতে চাই, যদি আমরা মুক্তি পেতে চাই, যদি আমরা ইহকালে শান্তি পেতে চাই। হিংসুক মন নিয়ে, বিদ্বেষপূর্ণ রোগাক্রান্ত মন নিয়ে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, পরকালেও এই মন নিয়ে আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না। সুতরাং আমি বিনীত অনুরোধ রাখব, আজকের জুমার যারা খুতবা শুনছেন, আমি সর্বপ্রথম আমার নিজেকে বলবো, তারপরে আপনাদের প্রত্যেককেই বলবো যে আসুন আমাদের এই ছোট্ট মনটাকে নিরোগ করার চেষ্টা করি, এটাকে রোগ মুক্ত করার চেষ্টা করি, হিংসা বিদ্বেষ শিরিক বিদাত মুক্ত করার চেষ্টা করি, করে নিরাপদ রোগমুক্ত একটা মন নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ثم آمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. هذا الله تعالى أعلم وأحكم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. قوموا للصلاة.